হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে সকালটা শুরু হয়েছে একটু অন্যভাবে, বৃষ্টি দিয়ে শুরু হয়েছে। আজকে সকাল থেকে এই বৃষ্টি পড়ছে আর ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়েছে, যে কারণে আমি স্নান করে নিয়েছি। সকালে গরম ছিল আজকে, তো বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা হয়ে গেল ওয়েদার। একটু জলটা চালাবো, সাবমার্সিবলটা চালিয়ে নিই। ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু অনেকক্ষণ বৃষ্টি হলো, ওয়েদারটা ঠান্ডা আছে কিন্তু বিকেলে মনে হয় বেরোনো হবে না। এখনো বৃষ্টি টিপটিপ করে পড়ছে, তাই পিছনটা একটু মেসড আপ হয়ে আছে, এই দিকটা একটু গুছিয়ে। তো এই একটা দেখতে পাচ্ছি, যেটা আমি বোঝাচ্ছি, এটা বেসিক্যালি আমার বেবির মানে জিনিসপত্র থাকে, জামা কাপড়গুলো থাকে আর কি। যখন স্পিকারটা তোমাদের দেখালাম, তাহলে একটা তোমাদের সাথে স্পেশাল মানে গল্প শেয়ার করি। সেটা হচ্ছে যে এটা যে দাদাটা দিয়েছে, তো ও বলেছিল, তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের রিসেন্টলি বেবি হয়েছে, আবার অনেকেই জানে না। তো আমাদের বেবি হয়েছে রিসেন্টলি, ওর এজ সেই 6 মান্থ চলছে। তো ওই দাদাটা বলেছিলো, তোরা একটা গুড নিউজ শোনালে, তোদের একটা ভালো গিফট দেবো। ভালো গিফট মানে ও বলেইছিল যে স্পিকারটাও দেবে, বসে স্পিকার, যেটা আমাদের খুবই প্রিয় গিফট আর ভীষণ স্পেশাল গিফটটা। তো আমরা ভেবেছিলাম হয়তো ইয়ার্কি করছে, দিয়ে হঠাৎ করে ওষুধ করে একদিন দেখা আছে, মানে ওর তখন বিয়ে ছিল, তো বিয়ে পারপাস ও ব্যাঙ্গালোরে থাকে, এখানে এসছে আর কি কলকাতায়। তো আমরা যেদিন কলকাতায় ডক্টরের কাছে গিয়েছিলাম আমার ডেলিভারি ডেটটা আনতে, সেদিন আমাদের সঙ্গেও গিয়েছিল কলকাতায়, ওর একটা কাজ ছিল। হঠাৎ করে বলছি যে তোদের দাঁড়া তোদের একটা জিনিস দিই। তোমার হাজব্যান্ড বলছে যে এখন নেবো না, অন্য হয়েছে হয়তো বিয়ের কার্ড, তো ও বলছে যে না না এখন নেবো না, তুই বাড়িতে গিয়ে দিবি। তো কোনো কথা না বলে না ব্যাগ থেকে এই বক্সটা বের করে দিয়েছে, মানে সাউন্ড সিস্টেম। তো তারপরে বের করার পরে তো আমি তো দেখে খুবই আপ্লুত, মানে যে এটা সত্যি হয়ে গেলো। ও আমি ভেবেছিলাম হয়তো ইয়ার কি করেছে যে তোদের একটা গিফট দেবো, তো আমি ভেবেছি বোধ হয় এমনি ফলস। তো খুবই ভালো লেগেছিলো তখন সেই মুহূর্তটা ছিল, আর সেদিন আমি ডেলিভারি ডেটটাও আনতে যাচ্ছিলাম আর কি। তো এটা আমার কাছে খুবই স্পেশাল, আর তুমি যদি ভিডিওটা দেখে থাকো তোমাকে আর একবার থ্যাংক ইউ সো মাচ। মানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ও কমিটমেন্টটা করেছিল সেটা রেখেছে, এটাই আমাদের কাছে অনেক মানে বড় পাওনা। তো এটা কালকে রাতে গান শুনেছিলাম, তো ভাবলাম ঢুকিয়ে রাখি বক্সটা। তো আমি এটা খুব মানে যত্ন করে রাখি, অলওয়েজ গান শোনার পরে আমি এটাকে সঙ্গে সঙ্গেই ঢুকিয়ে রাখি, কিন্তু কদিন একটু ব্যস্ত থাকার কারণে ঠিকঠাক করে রাখাও ছিল না, বাইরেই পড়েছিল। আর রাতে গান শুনেছিলাম, তো এখন গোছানোর সময় ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি ইনসিডেন্টটা। এরকম একটা উপরে খাপ লাগানো আছে, এটার উপরে এরকম একটা ইয়ে দেওয়া আছে, কি বলে ওই একটু স্পঞ্জ ধরনের একটা কাগজ দেওয়া আছে, আর হচ্ছে তোমার স্পিকারটা এরকম রাখা আছে। জিনিসটা এরকম, এখানে একটা রাবার টাইপের, গোটাটাই সিলিকন বডি বোধ হয়। আর হচ্ছে এখানে বিভিন্ন রকম সুইচ দেওয়া আছে, এটা যেমন সুইচ অন অফের সুইচ, এটা হচ্ছে ব্লুটুথ, এটা ঠিক আমার জানা নেই কি, এটা হচ্ছে সাউন্ড কমানো, এটা বাড়ানো, আর এটা কিসের জানি না।
আর দু তিনটে ভেতরে কাগজ দেওয়া আছে। ব্যাস আর কিছু নেই। আর এর সঙ্গে বলে একটা চার্জারের একটা, যাই হোক আমি আমার ওই আলাদা একটা স্যামসাংয়ের ফোন ছিল ওটাতেই চার্জ দিই, এর সঙ্গে বোধ হয় চার্জার ছিল কি ছিল না আমার ঠিক মনে নেই। দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ ছিল ছিল ছিল, এটাতে একটা ডাটা কেবল ছিল বোধ হয়, আমি ঠিক জানি না, খেয়াল নেই। আর এটাতে কী ছিল আমার জানা নেই। দারুণ কোয়ালিটি বক্সটার, খুব ভালো আছে, মানে যে একবার শুনবে সে জাস্ট প্রেমে পড়ে যাবে সেই রকম একটা ব্যাপার। তো দাদাটার নাম হচ্ছে অনির্বাণ, তোমাকে কি বলবো আর, অনেক ভালোবাসা, আর কিছু বলার নেই। তোমাকে আর একবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই পেছনের দিকটা না, মানে ডেসক্রিপশন লেখা আছে এখানটাতে, ইংরাজিতে লেখা আছে, ফ্রান্সের ভাষায় লেখা আছে, স্পেনের ভাষায় লেখা আছে, ইটালিয়ান ভাষায় লেখা আছে, কিছু লেখা আছে। এটা কেমন কি, বোল্ড সাউন্ড, ওয়াটার রেসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে সফট টাচ, সিলিকন এক্সটেরিয়ার, বললাম না বাইরের পুরো কাভারেজটা সিলিকনের, এই সমস্ত লেখা আছে। আপ টু 8 আওয়ার্স পার চার্জ। আর প্রচণ্ড ঘেমে যাচ্ছি আমি এখন, মানে উপরের ফ্যানটা অফ করা আছে আর এখানে টেবিল ফ্যান চলছে, কারণ বেবি ঘুমোচ্ছে। আর উপরের ফ্যানটা অফ না করলে কিছু শোনা যায় না ফোনেতে, আর আমার তো আলাদা করে স্পিকার নেই। তাহলে এবার লাঞ্চ করা হয়নি আমার, লাঞ্চটা করে নিই, দেন পরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর ওদিকে কী হয়েছে, তোমাদের সাথে গল্প করতে গিয়ে এই ওইদিকে জল চালিয়েছিলাম, মানে সাবমার্সিবল চালিয়েছিলাম, ওটা তো অফ করতে ভুলেই গেছি, জল পড়িয়েই যাচ্ছে, ফ্যান চালানো আছে ডাইনিংয়ে, কিছুই শুনতে পাইনি, দিয়ে এখন প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, তারপরে অফ করলাম। আর এখন বসছি লাঞ্চে, লাঞ্চে আজকে কী কী আছে দেখি। লাঞ্চে আজকে আছে হচ্ছে আলু উচ্ছে দিয়ে তরকারি, আর আছে কলা, থানকুনি শাক, আলু এগুলো দিয়ে একটা তরকারি, সঙ্গে মাছও আছে, আর আছে ঝিঙের তরকারি আর শাক ভাজা। খেয়ে নি, পরে কথা বলছি। লাইট জ্বলছে, লাইটগুলো অফ করে দিই। লাঞ্চ করা হয়ে গেল, এবার একটু রেস্ট করে নিই, পরে আবার তোমার সাথে কথা বলছি। বিকেলে যদি বেরোই, ওয়েদার কেমন কি থাকবে জানি না, যদি বেরোই পরে আবার কথা বলবো। আমি একটু রেস্ট নেবো, তখনই ঘুম থেকে উঠে গেছে, এখন আর কি রেস্ট নেবো, কিছুই রেস্ট নেওয়ার হবে না।
তো এখন চলে আসছি কিচেনে, ডিমের ঝোল রান্না করছি। তো এখন রান্না করছি ডিমের ঝোল, বিকেলে আর বাইরে যাইনি, একসঙ্গে বৃষ্টি হচ্ছিল। তো রান্না শেষ করে ডিনার করে নেব। তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।